আসসালামু আলাইকুম ম্যাজিক স্কুল লাইভ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা ক্যালকুলাসের ধারাবাহিক ক্লাসের আজকের এই ক্লাসটাতে আমরা করব হচ্ছে এই অ্যাস ইউ বই অনুযায়ী যদি আমরা বলি সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফোর অর্থাৎ সংযোজিত ফাংশনের অন্তরীকরণ তো সংযোজিত ফাংশনের অন্তরীকরণ করার আগে আমরা জাস্ট আগের অন্তরীকরণের সাথে আজকের অন্তরীকরণের পার্থক্যটা একটু বুঝবো যেমন আগে যদি আমাদের অন্তরীকরণগুলো ছিল এরকম ডিডিএক্স অফ সাইন এক্স তো আমরা এটা সরাসরি সূত্র করে ফেলতাম ডিডিএক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কজ এক্স কিন্তু সংযোজিত ফাংশনের অন্তরীকরণগুলো এরকম হয় এই যে ডিডিএক্স অফ সাইন দিয়ে যদি আমরা এই যে দুই নম্বর অঙ্কটাই যদি করি দুই নম্বর অঙ্কটাকে এই যে বলা হয়েছে সাইন থ্রি এক্স প্লাস টু হ্যাঁ তো এই সাইন থ্রি এক্স প্লাস টু তখন এইটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে কি এটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাতে সরাসরি ডিডেক্স অফ সাইন এক্স কজ এক্স সূত্র করা যাচ্ছে কিন্তু এইখানে হচ্ছে ডিডেক্স অফ সাইন থ্রি এক্স প্লাস টু তখন এইখানে তো এরকম তো সূত্র আমরা জানি না আমরা তো সূত্র জানি ডিডেক্স অফ সাইন এক্স যেমন কজ এক্স তো এই ক্ষেত্রে এই টাইপের অন্তরীকরণগুলোকে বলা হয় সংযোজিত ফাংশনের অন্তরীকরণ তো আমি এখানে দুই নম্বরটা দিয়ে শুরু করলাম এরপরে আমি ধারাবাহিক অন্যগুলো করবো তো এখানে এইটা তো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে এক্সের সাপেক্ষে বলছে তো এক্সের সাপেক্ষে করব করার ক্ষেত্রে আমরা এই যে এইখানে যেহেতু এক্স থাকলে আমরা সরাসরি সূত্র করতে পারি আমরা এই যে এইটাকে মনে করে নিব কি ডিডিএক্স অফ সাইন এই পুরাটাকে মনে করবো এক্স ডিডি এক্স অফ সাইন এক্স তো এক্স অফ সাইন এক্স যেমন আমরা জানি কি সমান হচ্ছে কজ এক্স এক্স মানে কিন্তু আমাদের এই যে এইটা থ্রি এক্স প্লাস টু তখন এইটাকে যে আমরা এক্স মনে করলাম এটা তো এক্স না তো এই জন্য এটাকে গুণ দিয়ে আরেকবার এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে দিতে হবে যেমন আমরা এখানে এটা এই যে ডিডি এক্স অফ যাকে আমরা এক্স মনে করবো এই যে ডিডি এক্স ওফ সাইন এটাকে এক্স মনে করে সূত্র প্রয়োগ করলাম এই জন্য এইটাকে আবার আমরা অন্তরিকরণ করে দেব এই যে থ্রি এক্স প্লাস টু তখন এটা ওইখান থেকে আসা হচ্ছে ডিডি এক্স অফ থ্রি এক্স প্লাস টুকে করলে আসবে থ্রি তো থ্রিটাকে আমি সামনে নিয়ে আসবো থ্রি কস থ্রি এক্স প্লাস টু এই হচ্ছে আনসার তো এইটাই আসলে মেনলি যে সংযোজিত ফাংশনের অন্তরীকরণ এটাকে আবার অনেকে চেইন রুলও বলা যায় চেইন রুলের মাধ্যমে করতে গেলে অনেক কিছু মনে রাখা লাগে আমরা চেইন রুলে করবো না আমরা জাস্ট এই ফর্মেটেই করব তা আমি বাকি অঙ্কগুলো করি করলে আরও ক্লিয়ার হওয়া যাবে যেমন আমরা যদি এক নম্বরটা করি এক নম্বরটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে ডিডি এক্স অফ থ্রি এক্স প্লাস ফোর পাওয়ার হচ্ছে ফাইভ এখন এইটা আমাদের খুব পরিচিত একটা অঙ্ক আমরা জাস্ট এইটাকে যদি এক্স মনে করি ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফাইভ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তো সমান কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে ফাইভ মাইনাস ওয়ান তো এখানে হয় ফোর তো এখানে তো এইটা তো আর এক্স না এটাকে আমরা এক্স মনে করে তারপর সূত্র প্রয়োগ করলাম তো এই জন্য গুণ দিয়ে আমরা যাকে এক্স মনে করবো তাকে গুণ দিয়ে আরেকবার ডিফারেন্সিয়েশন করে নিতে হবে ডিডিএক্স অফ থ্রি এক্স প্লাস ফোর তো এইখান থেকে আমাদের এই এই এইটাকে করলে আসবে থ্রি তো থ্রিকে যদি আমরা পাঁচের সাথে গুণ করে ফেলি তিন পাঁচ পনেরো থ্রি এক্স প্লাস ফোর পাওয়ার হচ্ছে ফোর এইটা হচ্ছে আনসার তো এই হচ্ছে আসলে ব্যাপারটা সংযোজিত ফাংশনের এখন আমি ক্রমানুসারে এক করলাম দুই করলাম বাকি অঙ্কগুলো করি তাহলে এই সিস্টেমটা দেখে যদি এই ভিডিওটা টেনে টেনে থামিয়ে থামিয়ে বারবার দেখে যদি ব্যাপারটা মাথায় নিয়ে যেই কোনো বই থেকে এই সংযোজিত ফাংশনের এই নিয়মটা প্রয়োগ করে যে কোনো অঙ্কগুলা প্র্যাকটিস করলে সংযোজিত ফাংশন নেওয়ার কোনো সমস্যা থাকবে না তো এখন আমরা এই যে তিন নাম্বারটা দেখব তিন নাম্বারটার জন্য আমাদের এই যে তিন নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে ডিডি এক্স অফ রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স তা আমরা একটা সূত্র জানি এখানে আমি লিখে রাখতেছি সূত্রটা এক্স অফ রুট এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স এটা হচ্ছে সূত্র এক্স অফ রুট এক্স সমান হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তো এখানে আমরা এই যে এইটা ডিডিএক্স অফ রুট এই পুরাটাকে আমরা কী মনে করবো রুটের ভিতরে যে পুরাটা এটাকে আমরা মনে করব এক্স তো এক্স অফ রুট এক্স তো এক্স অফ রুট এক্স সে আমরা জানি কি ওয়ান বাই টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স তো এক্স মানে আমাদের ই টু দি পাওয়ার রুট তো যাকে আমরা এক্স মনে করে সূত্রপ্রয়াপ করলাম তাকে আবার গুন দিয়ে পাশে ডিফারেন্সিয়েশন করতে হবে তো ডিডি এক্স সব আমরা কাকে এক্স মনে করলাম এই যে ই টু দি পাওয়ার রুট তো ই টু দি পাওয়ার রুট এইখানেও আবার সংযোজিত ফাংশনের ব্যাপারটা চলে আসছে এইখানেও আমরা এই যে এইটাকে আবার কী মনে করবো অ্যাক্স মনে করবো কারণ ডিডি এক্সপ ই টু দি পাওয়ার এক্সের সূত্র আমরা জানি তো এটাকেও যদি আমরা এক্স মনে করি এইখানে হচ্ছে টু রুট ই টু দি পাওয়ার রুট এক্স আর এইখানে যদি ই টু দি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এটাকে এক্স মনে করি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সেমন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তো এইটা তো আর এক্স না এটাকে আবার করতে হবে ডিডিএক্স অফ রুট এক্স তো ডিডিএক্স অফ রুট এক্সকে করলে আমরা জানি ওয়ান বাই টু রুট এক্স তো এটা আমি পাশে লিখি পাশে লিখলে হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে এই যে ই টু দি পাওয়ার রুট এক্স আর এইখানে এই যে প্রথমে থাকতেছে আমাদের টু রুট ই টু দি পাওয়ার রুট এক্স আর এইখানে আসবে রুট এক্স আমার হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তো এই পুরাটাকে যদি আমরা গুন করে ফেলি গুণ করলে আমাদের উপরে থাকবে ই টু দি পাওয়ার রুট এক্স আর নিচে হবে ফোর ফোর রুট এক্স তারপরে রুট ই টু দি পাওয়ার রুট এক্স এই তো এই ফাইনালি এইটাকেও এটাই আনসার তবে কোনো কোনো জায়গায় কি করে ওই যে এই ই টু দি পাওয়ার আর রুট ই টু দি পাওয়ার রুট কাটাকাটি করে একটা রুটেক্স নিয়ে আসে মানে এটাকে আমরা মনে করতে পারি এই ই টু দি পার মানে এখানে দুইটা ই টু দি রুট ই টু দি পাওয়ার আর নিচে একটা তো এটা কাটলে আমাদের হবে হচ্ছে উপরে থাকবে হচ্ছে একটা এই যে রুট ই টু দি পাওয়ার রুটেক্স আর নিচে তো কাটা যাবে তাহলে থাকবে হচ্ছে ফোর রুট তো এই হচ্ছে আমাদের আনসার তো এখন আমরা দেখব হচ্ছে এই যে চার নাম্বারটা চার নাম্বারটা ঠিক এইটার মতোই এখানে হচ্ছে আমাদের সাইনের রুটের কনসেপ্ট থেকে আসবে এটা চার নম্বর বলা হয়েছে ডিডিএক্স অফ রুট ওভার সাইন রুট ওভার এক্স তো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসি কিউ হিসাবে এসেছিলো তো একই ঘুরে ফিরে এই সিস্টেম হচ্ছে এই যে এইটাকে আমরা কী মনে করব এক্স ডিডে অফ রুট এক্স তো সময় হচ্ছে ডিডেক্স অফ রুট এক্স হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স রুট এক্স মানে হচ্ছে সাইন রুট এক্স তো এইটা তো আর এক্স না এটাকে আবার করতে হবে ডিডিএক্স অফ সাইন রুট এক্স তো এখন এইখানে আছে আবার এটাকে আমরা এক্স মনে করবো তো এটাকে এক্স মনে করলে আমাদের এখানে আসবে হচ্ছে এই যে ওয়ান বাই টু রুট ওভার সাইন রুট এক্স আর এইখানে সাইন এক্স তো সাইন এক্স মানে হচ্ছে কজ এক্স তো এইটা তো আর এক্স না এটাকে এক্স মনে করে আমরা সূত্র প্রয়োগ করলাম তো এখন এই যে এইটাকে আবার করতে হবে ডিডিএক্স অফ রুট এক্স তো আমি যদি সবগুলো একসাথে লিখি একসাথে লিখলে উপরে হবে কজ রুট এক্স আর এখানে টু রুট সাইন রুট ওভার এক্স আর এখানে ডিডিএক্স অফ রুট এক্স সমান সূত্র অনুযায়ী আসা হচ্ছে টু রুট ওভার এক্স তেমন এটাকে একসাথে করে ফেললে উপরে হচ্ছে কজ রুট এক্স আর নিচে হবে ফোর রুট এক্স তারপরে হচ্ছে রুট ওভার সাইন রুট এক্স এই হচ্ছে আমাদের আনসার তো আমরা আসলে সংযোজিত ফাংশন রিলেটেড সব অঙ্ক তো করা সম্ভব না ভিডিওর মধ্যে ভিডিও অনেক লেন্দি হবে আমি মেইন কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম এবং মেইন কনসেপ্ট রিলেটেড আমি আরও চারটা উদাহরণ করে দিলাম তা আশা করি এই উদাহরণগুলোকে কাজে লাগিয়ে যে কোনো বই থেকে আমরা এই সংযোজিত ফাংশনের এই কনসেপ্টটা ইউজ করে সংযোজিত ফাংশনের সবগুলো অঙ্ক যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের সংযোজিত ফাংশনটা ক্লিয়ার হবে এবং কোনো সমস্যা থাকবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তবে ভিডিওটা শেষ করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো রিকোয়েস্ট হচ্ছে এই এই যে আমাদের এই ভিডিওগুলো আপনারা দয়া করে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন বিশেষ করে আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে হয়তোবা আপনি আপনার এবিলিটি আছে যে একটা প্রাইভেট পড়ে ম্যাথ কাভার করতে পারেন কিন্তু একটা স্টুডেন্ট থাকতে পারে যে তার বাহিরে যাওয়ার কোনো এবিলিটি নাই বা বাহিরে টিচার রেখে ম্যাথ শিখবে ওই এবিটিটা নাই তো ওই পারপাস থেকেই মূলত এই ভিডিওগুলো করা তো আমি চাইবো আমার এই ভিডিওগুলো যাদের মানে বাহিরে গিয়ে টিচার রেখে ম্যাথ শেখার এবিলিটি নাই তাদের কাছে যেন পৌঁছায় তো তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সবার একটা করে শেয়ার মানে ফেসবুকে বা যে যেখানেই পারেন সবার কাছে যদি ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমার মনে হয় তাদের কাছে পৌঁছে যাবে তো এটা হচ্ছে আপনাদের কাছে এক এক ধরনের একটা রিকোয়েস্ট এটা একটা সবার জন্য উপকার আমার এই আমার এই ভিডিওগুলো প্রচার হবে আর সাথে একটা মানে যে পাচ্ছে না তার কাছে ওই ভিডিওটা যাবে সে উপকৃত হবে অ্যাকচুয়ালি যার এই ভিডিওটা দরকার তার কাছে পৌঁছানোটাই মূল টার্গেট তো তার কাছে পৌঁছানোটার একমাত্র উপায় হচ্ছে আপনাদের শেয়ার করা আর ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্টস করলে ওই যে ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ অটোমেটিক্যালি এগুলা মানে স্টুডেন্টদের সামনে নিয়ে যাবে আর কি তো ফাইনালি আজকে এই পর্যন্তই যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার দেবেন তো ভালো থাকেন as alaikum.